শেরপুরের নালিতাবাড়িতে মাদক বিরোধী অভিযান চালিয়ে দুই দফায় 48 বোতল ভারতীয় রয়্যাল স্টেক ব্র্যান্ডের মদ উদ্ধার করেছে থানা পুলিশ। একই সাথে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে, পালিয়ে গেছে আরও এক যুবক। মঙ্গলবার রাতে পৌর শহরের কাচেরিপাড়া ও ছালুয়াতলা মরাখালী এলাকা থেকে জড়িতদের গ্রেফতার এবং মদ উদ্ধার করা হয়। পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে সোর্সকে কাজে লাগিয়ে প্রথমে শহরের কাচেরিপাড়া মহল্লা থেকে 5 বোতল রয়্যাল স্টেক ভারতীয় মদসহ সাগরচন্দ্র মণ্ডল ও রাতুল সূত্রধরকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের দেয়া তথ্য মতে নালিতাবাড়ি ইউনিয়নের ছালুয়াতলা গ্রামের মরাখালী এলাকা থেকে আরেক মাদক কারবারি ভজনের বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে গোয়ালঘরের মাটির নিচ থেকে একই ব্র্যান্ডের আরও 43 বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। তবে ভজন এর আগেই পালিয়ে যায়। মাদক বিরোধী এই অভিযানে নেতৃত্ব দেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক। এই বিষয়ে রাতে গ্রেফতারকৃত ও পলাতকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক। বুধবার তাদের আদালতে সোপর্দ করার কথা রয়েছে। জান্নাতুল আফসানা, চ্যানেল বাংলা।